মহেশখালীর মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পে কয়লা আমদানি না হওয়ায় 1200 মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্পের 2টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার এই বিদ্যুৎ প্রকল্পে উৎপাদন বন্ধ হয়ে যায়। কয়লা আমদানি হলে নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে বলে জানিয়েছেন মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের কর্মকর্তারা। ইতোমধ্যে একটি প্রতিষ্ঠানকে কয়লা আমদানির জন্য অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রকল্পের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান। আওয়ামী লীগ সরকারের সময় ঋণ নির্ভর যে কয়টি মেগা প্রকল্প নেওয়া হয় তার মধ্যে অন্যতম মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র। কয়েক দফায় ব্যয় বেড়ে বর্তমানে 56,000 কোটি টাকায় দাঁড়ানো এই প্রকল্প বিগত সরকার পতনের পর মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প নানা অনিশ্চয়তার মুখে পড়েছে। অফকোর্স আমি কথা বলবো, কারণ কথা বলার অধিকার শুধু আমার আছে। আমার সাথে ওর পার্থক্য কি জানো? ওর অনেক টাকা। হ্যাঁ, রক্তকরবীতে রাজা যেমন নন্দিনীকে বলেছিল ঘৃণা করো, তোমাকে পরিচয় দেবার সময় এসেছে। নিশানা কিন্তু একদম আপনার দাদা নবাব ইস্কান্দার খানের মতো।